নুসরাত ফারিয়া হলেন বাংলাদেশের একজন উপস্থাপক ও মডেল। বিজ্ঞাপন চিত্রে ভিন্নধর্মী উপস্থাপনার কারণে তিনি বেশি পরিচিত। 2015 সালে বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার ছবি আশিকি চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় আগমন। এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ নবীন অভিনয় শিল্পী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন। নুসরাত ফারিয়া 1993 সালের 8ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন চট্টগ্রামে। নুসরাত ফারিয়া 2020 সালে রনি রিয়াদ রাশিদকে বিয়ে করেন। প্রেমী ও প্রেমী নুসরাত ফারিয়ার প্রথম চলচ্চিত্র। অবশ্য সবার আগে রেদওয়ান রনি পরিচালিত মরিচিকা চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছিলেন নুসরাত ফারিয়া, কিন্তু অজ্ঞাত কারণে চলচ্চিত্রটির কাজ শুরু হয়নি। বরং দীর্ঘদিন পর ছবির নাম ও পাত্রপাত্রি বদল করে নতুন চলচ্চিত্রের কাজ শুরু করেন পরিচালক রেদওয়ান রনি। আরজে হিসেবে কাজের মধ্য দিয়ে গণমাধ্যমে আগমন নুসরাত ফারিয়ার। অভিনেত্রী মাহির সঙ্গে জাস মাল্টিমিডিয়ার সম্পর্কের অবনতি ঘটলে নতুন নায়িকা হিসাবে নুসরাতকে সবার সামনে তুলে ধরেন জাস মাল্টিমিডিয়া। এভাবে অনেক ত্যাগের বিনিময়ে হয়েছে আজকে নুসরাত ফারিয়া। ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।